পোলট্রি এবং ফিশ খাদ্যে ব্যবহৃত দ্বিতীয় সর্বোচ্চ কাঁচামাল হলো সয়াবিন মিল। দেশীয় সয়াবিন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে মোট চাহিদার মাত্র 70% সয়াবিন পাওয়া গেল, বাকি 30% বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু সম্প্রতি আমদানি নির্ভর এই পণ্যটি আবারও বিদেশে রপ্তানির অনুমোদন দেয় সরকার। সংকট না থাকায় এই অনুমোদন বললেন বাণিজ্যমন্ত্রী। আর এ খাতের সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এতে দেশীয় ফিড মিলগুলো বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি পোলট্রি শিল্প ক্ষতিগ্রস্ত হবে। সহকর্মী শুভ মাহফুজের দুই পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। সময়ের সাথে সাথে দেশজুড়ে সম্প্রসারিত হচ্ছে পোলট্রি শিল্প। বর্তমানে এ শিল্পের বাজার প্রায় 35,000 কোটি টাকার, যেখানে তৈরি হয়েছে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান। হাঁস মুরগি মাছ ও গবাদি পশুর খাদ্য তৈরির প্রধান উপাদান হচ্ছে সয়াবিন। জানুয়ারি মাস জুড়ে প্রতি কেজি সয়াবিনের দাম ছিল 46 টাকা, কিন্তু 2 সপ্তাহ আগে আমদানি নির্ভর এই পণ্যের রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। অনুমোদনের পরই কেজিতে দাম বাড়ানো হয়েছে 8 থেকে 10 টাকা। এতে পোলট্রি ও ফিশ ফিডের দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা বাড়বে বলে জানান ফিয়াবের সাধারণ সম্পাদক, যার প্রভাব পড়বে সাধারণ ভোক্তাদের উপর। এক্সপোর্ট শুরু হয়নি, সেদিনই তার 8 থেকে 8 টাকা করে দাম কেজিতে বেড়ে গেছে। তাহলে এটা কেন বাড়লো? তার মানে এটা হচ্ছে রপ্তানিতে একটা ইস্যু, তার সাথে এই ইস্যুটাকে কাজে লাগায় তারা মূল্যটা বৃদ্ধি করছে। তাতে করে আমরা তো অসম্ভব বিপদে আছি। অ্যাভারেজ 30% যদি আমরা ধরি, তাহলে 8 টাকা যদি কেজিতে একটা আইটেমের দাম বাড়ে, তাহলে অ্যাভারেজ প্রায় 2.5 টাকা করে কিন্তু প্রতি কেজিতে শুধু ফিডের দাম বেড়ে যাচ্ছে। সয়াবিন তেলের দামও বাড়তেছে, খোলের দামও বাড়ছে, ভুষির দাম, এটা কোনোদিন হতে পারে না। ফিয়াব সভাপতি বলেন, দেশে চাহিদা পূরণ না করে অন্য দেশে সয়াবিন মিল রপ্তানি করলে দেশের পোলট্রি শিল্প ক্ষতিগ্রস্ত হবে। যা সয়াবিন প্রোডাকশন হচ্ছে বাংলাদেশে, সয়াবিন কেক, সেটাও আমাদের যে ডিমান্ড আছে সেটা পুরোপুরি করতে পারছে না। 70-80% মতো তারা দিতে পারে আমাদেরকে সয়াবিন কেক, বাকিটা আমাদের ইম্পোর্ট করতে হয়। তো এই সময় আবার এক্সপোর্ট করার আমরা এটা কোনো যুক্তিকতা দেখছি না। এক্সপোর্ট করে যে গভর্নমেন্ট টাকা হারাবে, তার চেয়ে বেশি হারাবো আমরা এই সয়াবিন যেটা এক্সপোর্ট হচ্ছে সেটা আবার আমাদেরকে অন্য জায়গাতে ইম্পোর্ট করে গভর্নমেন্ট বরঞ্চ ফরেন এক্সচেঞ্জ লুজ করবে। আর প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, রপ্তানি সিদ্ধান্তের নেতিবাচক প্রভাবে সংকুচিত হবে দেশের সম্ভাবনাময় পোলট্রি খাত। রপ্তানি হতে থাকে স্বভাবতই, এটা কিন্তু অভ্যন্তরীণ বাজার, সয়াবিনের যে বাজার তাতে একটা প্রতিক্রিয়া হবে, সেখানে মূল্য বৃদ্ধি পাবে। তো সয়াবিন যেহেতু 30-35% পোলট্রি ফিডের জন্য দরকার হয়, মিল তৈরি করতে দরকার হয়, সেই ক্ষেত্রে প্রভাব পড়ে আলটিমেটলি এটার মূল্যের ক্ষেত্রে, এবং তখন দেখা যাবে যে আমাদের ভোক্তারা এখন যে দাম দিয়ে কিনছে হয়তো তার থেকে বেশি দাম দিতে হবে। অন্যদিকে বাণিজ্যমন্ত্রী বলেন, সংকট কেটে যাওয়ায় রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। যখন আর ক্রাইসিস ছিল না, আমরা মনে করি যে দেশের ফুল চাহিদা ফুলফিল করে যদি ভ্যালু অ্যাডিশন করে এক্সপোর্ট করা যায় তাহলে আমাদের দেশের জন্য একটু ভালো। দুটো দিকে আমরা ব্যালেন্স করে দেখি। দেশের স্বার্থ রক্ষায় সয়াবিন মিল রপ্তানি বন্ধে কার্যকরী উদ্যোগ নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুভ মাহফুজ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।